কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে। চন্দ্রিমাকে আমি লাস্ট 12 বছর ধরে চিনি। আমরা দুজনে একই সাথে ইঞ্জিনিয়ারিং করেছি দুর্গাপুর থেকে। কলেজ ছাড়ার পর আমরা যখন জব করতে যাই, আমি পুনেতে ও মুম্বাইতে, তারপরে একবার কলেজ ফ্রেন্ডের থ্রু দিয়ে আবার আমাদের দেখা হয়, কথাবার্তা হয়। তো তারপর থেকেই কথাবার্তা, ফেসবুক, ফোন, দেখা সাক্ষাৎ করতে করতে ভালো লাগা, আর তারপরে এই বিয়ে তোর সাথে। যখনই দেখতাম তখনই হাসি খুশি একটা ভাব ছিল। ও প্রচণ্ড সিম্পল, মানে আহামরি কোনো ভাব নেই, প্রচণ্ড ডাউন টু আর্থ। আর ওর যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খুব মিশুকে, খুব তাড়াতাড়ি সবার সাথে মানে মিশে যেতে পারে, আর খুব প্রোঅ্যাক্টিভ, মানে খুব জিনিসপত্র খুব তাড়াতাড়ি, মানে হ্যাঁ সব জিনিসে উৎসাহ খুব বেশি, তো ওই জিনিসগুলো খুব ভালো লাগে। দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে এটা গল্প কার, দেখো লিখছে কে ভুলে অন্ধকার, আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে। দেখো পড়ছে কে ঘুমের রূপকথার, দেশে ঘুরছে কে এটা গল্পকার, দেখো পড়ছে কে ঘুমের রূপকথার, দেশে ঘুরছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে। Yeah.